তো আজকে শুরু করা যাক মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। আসলে সরাসরি গল্পের মধ্যে চলে যাই, তোমরা জানো যে আমি সরাসরি মূল কথার মধ্যে চলে যাই। এই গল্পটিতে মহাজাগতিক কাউন্সিলের দুইজন কিউরেটর এই পৃথিবী নামক গ্রহটিতে আসছে, এসে তারা খুঁজতেছে যে সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণীটি কোনটি। তাদের কাজ হচ্ছে, তাদেরকে যে কাজের জন্য এই পৃথিবী নামক গ্রহটিতে পাঠানো হয়েছে, সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী কোনটা সেই নমুনাটা সংগ্রহ করে তাদেরকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তো এই শ্রেষ্ঠ প্রাণী খুঁজতে গিয়ে তারা দুইজন কিউরেটর একে অপরের সাথে আলোচনা করতেছে। কী আলোচনা করতেছে সেটাই হচ্ছে এই গল্পের আলোচ্য বিষয়। তো তারা প্রথমেই বলতেছে যে সৌরজগতের তৃতীয় গ্রহটি তারা দেখে খুব খুশি হলো যে হ্যাঁ বেশ খুব সুন্দর, এখানে অনেক ধরনের প্রজাতি রয়েছে, মানুষ পাখি গাছপালা, তারা অনেক খুশি হলো। এজন্য তারা এই গ্রহটিতে পরপর অনেকগুলো গ্রহ ঘোরার পরে তারা এই পৃথিবী নামক গ্রহটিতে চলে আসলো। তো পৃথিবী নামক গ্রহটিতে চলে এসে তারা বিভিন্ন ধরনের প্রাণী দেখল এবং দেখে প্রথমেই তারা ভাবলো যে এত যে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী, আসলে এদের গঠন, এই সকল প্রাণীগুলোর দৈহিক গঠনের মূল একক হচ্ছে ডিএনএ। এই সব প্রাণীর মূল গঠনটি হচ্ছে ডিএনএ, আর সব প্রাণীর ডিএনএ একই রকম। এরপরে তারা বিভিন্ন ধরনের প্রাণীর দিকে নজর দিল, বলল যে দেখো ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এদেরকে কি আমরা সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নির্বাচন করতে পারি? অপর কিউরেটরটি বলতেছে না না না, কেন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসকে আমরা সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিতে পারি না? এর কারণ হচ্ছে এদের মাঝে কোনো বৈচিত্র্য নেই। কেন বৈচিত্র্য নেই? কারণ দেখো সবগুলো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া শুধুমাত্র ডিএনএ কিংবা আরএনএ বা সামান্য কিছু অংশ নিয়ে গঠিত, তাদের দৈহিক গঠন প্রায় একই, সুতরাং এদের মাঝে কোনো বৈচিত্র্য নেই। তাছাড়া এদের জীবন যাপনের মধ্যেও খুব বেশি বৈচিত্র্য দেখা যায় না, সুতরাং এদেরকে আমরা সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিতে পারি না। এরপরে তারা আসলো হাতি বা নীলতিমি নিয়ে। তারা বলতেছে যে হাতি কিংবা নীলতিমিকে যদি সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নিয়ে যাই তাহলে কেমন হয়? তখন অন্য কিউরেটরি বলতেছে এটা তো হতে পারে না, কারণ হাতি কিংবা নীলতিমি এদেরকে নিয়ে তো কোনো কাজ নেই, কারণ এদের আকার এত বেশি বড় যে এদেরকে সংরক্ষণ করাই কঠিন হয়ে যাবে। তাহলে এই হাতি কিংবা নীলতিমি সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না। এরপরে তারা ভাবলো যে গাছপালাকে তারা নিয়ে গেলে কেমন হয়। তখন অন্য কিউরেটরটি বলল যে না, কারণ গাছপালা তো স্থির থাকে, যেখানে আমাদের গতিশীল প্রাণী রয়েছে সেখানে আমরা স্থির প্রাণীকে নেওয়ার কী প্রয়োজন? তাহলে গাছপালাও সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণীর নমুনা হতে পারে না। এরপরে তারা ভাবলো যে সাপকে নিলে কী হয়, সাপকে নিলে কেমন হয়। তখন অন্য কিউরেটরটি বলতেছে যে সাপ নেওয়া যায়, কিন্তু এই প্রাণীটি হলো সরীসৃপ, আর সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থির হয়ে পড়ে, সুতরাং আমরা এই সরীসৃপ জাতীয় প্রাণীকে নিতে পারি না। এরপরে অন্য কিউরেটরটি বলতেছে যে দেখো তো তাহলে এই প্রাণীটি নিলে কেমন হয়, এটি হচ্ছে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। তখন অন্য কিউরেটরটি বলতেছে যে হ্যাঁ এটাকে আমরা নিতে পারি, তবে এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই, আমাদেরকে কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? তখন অন্য কিউরেটরটি বলল যে আসলেই তো কথা ঠিক, যে আমাদেরকে এমন একটা প্রাণী সিলেক্ট করতে হবে যে বুদ্ধিমত্তা সম্পন্ন। তখন তারা দুইজনে একমত হলো যে তাদেরকে আসলে স্তন্যপ্রায়ী প্রাণীকে খুঁজতে হবে, কারণ এই স্তন্যপ্রায়ী প্রাণীর মাঝে এই গুণগুলো থাকার সম্ভাবনা রয়েছে। তারা প্রথমেই ভাবলো যে আমরা বাঘকে নেই, যে বাঘ তো সরীসৃপ প্রাণী, বাঘকে নিলে কেমন হয়। কিন্তু তার অপর যে কিউরেটরটি রয়েছে সে বলল যে না, এটা হতে পারে না। কেন? কারণ বাঘ একা একা থাকতে পছন্দ করে, আমরা কি একটা সামাজিক প্রাণী নিতে পারি না যে প্রাণীটা দলগতভাবে বসবাস করতে পারে? তখন অপর কিউরেটরটি বলল যে তাহলে কুকুরকে নিলে কেমন হয়, এরা তো একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। তখন তার প্রতিপক্ষ কিউরেটরটি বলতেছে এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়েছে, প্রাণীটি নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। অর্থাৎ আমরা দেখি না যে কুকুরকে মানুষ পালছে নিজেদের বাড়ির পাহারার কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতেছে, অর্থাৎ এরা কিন্তু মানুষের কাছে পরাজয় স্বীকার করছে, মানুষেরা একে পোষ মানিয়েছে, সুতরাং এরা তো সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না, সুতরাং আমরা কুকুরকে নিতে পারি না। তো এত কিছু আলোচনা করার পর তারা আসলে এটা ভাবলো যে তাহলে আমরা মানুষকেই নেই, মানুষ যেহেতু কুকুরকে পোষ মানিয়েছে,
তাহলে মানুষকেই এই মহা তাহলে মানুষকে এই সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসাবে নেই। তারা অনেকক্ষণ ভাবল, ভাবার পরে যে সিদ্ধান্তটা নিল যে মানুষও আসলে এই সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণীর নমুনা হতে পারে না। কেন হতে পারে না? কারণ দেখো, এই যে মানুষ কতভাবে পরিবেশটাকে দূষিত করতেছে, বায়ু দূষণ, পানি দূষণ, এই দেখো কত ধরনের তেজস্ক্রিয় পদার্থ, এই দেখো পৃথিবীর মধ্যে কত তেজস্ক্রিয় পদার্থ, তাদের কারণে বাতাসের ওজনের স্তর ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো তারা এলাকা ধ্বংস করতেছে, এই যে তারা মারামারি করতেছে, খুনাখুনি করতেছে, তারা এক জাতি অন্য জাতিকে ধ্বংস করতেছে, নিউক্লিয়ার বোমা ফেলতেছে, তারা রাস্তাঘাটে মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, এই যে তারা মেয়েদেরকে টিস করতেছে, এই যে এত অসামাজিক কাজকর্ম এবং এত খারাপ মানসিকতার পরিচয় যারা দিয়েছে, তাদেরকে আমরা কীভাবে এই সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নির্বাচন করতে পারি? তাদের কারণে তো এই পৃথিবীটা আজ ধ্বংসের পথে। তো এই মানুষ জন্মগ্রহণ করেছে মাত্র 2 মিলিয়ন বছর আগে, কিন্তু এই মানুষ নিজেদেরকে বিপন্ন করছে তো করছেই, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার মতো একটা অবস্থা তৈরি করছে। তখন অপর যে কিউরেটরটি রয়েছে সে বলল যে হ্যাঁ, আসলে কথা ঠিক, আমাদেরকে মহাজাগতিক কাউন্সিলর দায়িত্ব দিয়েছে। কী দায়িত্ব দিয়েছে? এই সুন্দর একটা গ্রহ থেকে আমরা এরকম ধ্বংসকারী কোনো একটা প্রাণীকে নির্বাচন করতে পারি না, কিছুতেই না। তখন তারা অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস ভেবে দেখলো যে পিঁপড়াকে নিলে কেমন হয়। এরাও কিন্তু সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি রয়েছে, এরা নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। তখন অন্য যে কিউরেটরটি রয়েছে সে বলছে, আসলেই তো কথা ঠিক, দেখো এরা মানুষের মতো চাষাবাদও করতে পারে, মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কী সুশৃঙ্খল প্রাণী দেখেছো! শুধু সুশৃঙ্খলই নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজেদের শরীরের থেকে 10 গুণ বেশি জিনিস তারা অনায়াসে নিতে পারে, এদের মাঝে কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে তা এরা আগে থেকে ঠিক করে রাখে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে, আগে থেকে খাবার জমিয়ে রাখতেছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স তো মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা তো সেই ডাইনোসর যুগ থেকে বেঁচে আছে, প্রকৃতির এতটুকুও ক্ষতি করেনি। আমি নিশ্চিত যে মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে এবং পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। এরপরে তারা এটাই সিদ্ধান্তে আসলো যে এই সৌরজগতের মধ্যে শ্রেষ্ঠ প্রাণীটি হচ্ছে পিঁপড়া, এবং তারা এই পিঁপড়াকে তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। এই সৌরজগতে যত প্রাণী রয়েছে, মানুষ আসলে সৌরজগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দাবি করার মর্যাদা হারিয়ে ফেলেছে, সে আসলে আর দাবি করতে পারবে না যে সে এই সৌরজগতের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী। কেন দাবি করতে পারবে না? এই লেখকের মতে যে এই পৃথিবী ধ্বংসের মূল কারণ হচ্ছে এই মানুষ। আমাদের মধ্যে বুদ্ধিমত্তা থাকার পরেও, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকার পরেও, আমরা যেভাবে একে অন্যের উপর অত্যাচার করতেছি, নিউক্লিয়ার বোমা ফেলতেছি, কোনো জাতি হয়ে অন্য জাতিকে ধ্বংস করতেছি, ইফটিজিং করতেছি, অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছি এবং পরিবেশ দূষণ করতেছি, এত খারাপ কাজ করার পরেও আমরা কীভাবে নিজেদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দাবি করতে পারি? তো লেখক এখানে মনুষ্য জাতিকে ছোট করেন নাই, তিনি আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদেরকে ভালো হওয়ার জন্য তাগিদ দিয়েছেন যে ভাই, ভালো হতে টাকা লাগে না, এখনও সময় আছে, ভালো হয়ে যান। রাস্তায় ঘাটে যেখানে সেখানে মেয়েদেরকে ইপটিজিং করতেছেন, খুব মজা পাচ্ছেন, কিন্তু একবার ভাবুন তো, আপনাদের বাড়িতেও কিন্তু মা বোন রয়েছে, তাদেরকে যদি কেউ ইপটিজিং করে তাহলে আপনার কীরকমটা লাগবে? ঠিক সেই রকমই যাদেরকে ইপটিজিং করতেছেন তাদেরও বাসায় কিন্তু ফ্যামিলি মেম্বার রয়েছে, এবং সেই ফ্যামিলি মেম্বাররাও কিন্তু সেম কষ্ট পাচ্ছে। সুতরাং ভালো হয়ে যান, এখনও সময় আছে।